বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি নিয়ে এসেছি আর একটি জবের ভিডিও। তো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তোমাদের এসআইএস কোম্পানিতে। তো অনেকে কমেন্ট করেছে যে দাদা, কলকাতাতে যদি G4S সিকিউরিটি কোম্পানিটি থাকে তাহলে একটু ইনফরমেশন দিও, একটা ভিডিও বানাও। তো আজকে আমি সেই বিষয়ে তোমাদের জানাবো কলকাতাতে G4S আছে কি না। তো বন্ধুরা, কলকাতাতে G4S কোম্পানিটি আছে, হ্যাঁ কলকাতাতে আছে। আমি ফোন করেছি, কথা বলেছি, তো নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা চাইলে সব কিছু জানতে পারবে। তো সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের জবটি হবে কলকাতাতে, হ্যাঁ কলকাতাতে এই জবটি হবে, আর কোম্পানিটি হচ্ছে তোমাদের G4S। এই কোম্পানিতে সিকিউরিটি কোম্পানি, এটা G4S সিকিউরিটি সার্ভিস। তো এই কোম্পানিতে তোমাদের জবটি হবে, আর এই কোম্পানিতে জবটির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 10 পাস। হ্যাঁ 10 পাস তোমাদের হতে হবে, তাহলে এই কোম্পানিতে তোমরা জব করতে পারবে। যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছো, যারা চাইছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আশেপাশে কোথাও কোনো কাজ হলে ভালো হয়, তো আজকের ভিডিওটি তাদের জন্য। যারা কলকাতার মধ্যে জব করতে চাও, যারা ভাবছো যে না দূরে যাব না বা কাছের মধ্যেই জব করতে চাইছো যারা, তো তারা এই ভিডিওটি দেখতে পারো। তো আজকে আমি বলবো তোমাদের কলকাতাতেই জবের বিষয়ে। আমি একটা কথা তোমাদের বলে রাখি, কলকাতার মধ্যে হাই স্যালারি জব তোমরা পাবে না। হ্যাঁ হাই স্যালারি জব ব্যাঙ্গালোরেই পাওয়া যাবে, কারণ কলকাতার ওই দিকে অতটা খুব বেশি পেমেন্ট কোম্পানি দেয় না। খুব বেশি হলে 10,000 থেকে 15,000 টাকার মধ্যে তোমরা পেমেন্ট পেয়ে যাবে কলকাতাতে। আর ব্যাঙ্গালোরে পেমেন্ট প্রতিটা কোম্পানিতেই হাই, যে কোনো সিকিউরিটি কোম্পানিতেই তোমরা যাও না কেন, প্রতিটা কোম্পানিতে হাই পেমেন্ট তোমরা পেয়ে যাবে। আর এই কোম্পানিতে জয়েনিংয়ের জন্য তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে, 10 পাস সার্টিফিকেট লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, সব কিছু অরিজিনাল প্লাস জেরক্স কপি তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আমি আমার ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেই অ্যাড্রেসে যেতে পারবে। আর ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, যে নাম্বারটি দিচ্ছি সেটি হচ্ছে তোমাদের টোল ফ্রি নাম্বার। ফোন করো, হয়তো ফার্স্ট চান্সে নাও লাগতে পারে, কিন্তু ট্রাই করো, ফোন লাগবে। আমি নিজে কথা বলেছি ফোন করে, চিন্তার কোনো কারণ নেই। তো তোমরা ট্রাই করো, যারা কলকাতাতে G4S কোম্পানিতে জব করতে চাও তাহলে ট্রাই করো এই কোম্পানিতে। আর ফেসিলিটি বন্ধুরা, পিএ পিএসআই সমস্ত ফেসিলিটি এই কোম্পানিতে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ আর ফুড তোমাদের ইউনিটের ওপর নির্ভর, যেখানে সব ইউনিটে ফুড ফেসিলিটি নেই বললো, তো যে কোনো ইউনিটে, কোনো কোনো ইউনিটে তোমরা ফুড পেয়ে যাবে আর কোনো কোনো ইউনিটে তোমরা ফুড পাবে না। তো এটা তোমাদের ইউনিটের ওপর নির্ভর। আর বাকি সব ফেসিলিটিগুলো খুবই ভালো, প্রতিটা কোম্পানিতে যে ফেসিলিটি দেয় সেই ফেসিলিটিগুলো তোমরা এই কোম্পানিতেও পেয়ে যাবে। আর ট্রাই করো, যারা চাইছো কলকাতার মধ্যে জব করতে তারা এই কোম্পানিতে ট্রাই করতে পারো। এই কোম্পানিতে তোমাদের পেমেন্ট কত হতে পারে? এই কোম্পানিতে তোমাদের পেমেন্ট 10,000 থেকে 15,000 টাকার মধ্যে হবে। হ্যাঁ এর বেশি পেমেন্ট তোমরা এই কোম্পানিতে পাবে না যেহেতু কলকাতাতে, কিন্তু ব্যাঙ্গালোরে পেমেন্ট খুবই হাই, 24,000-25,000 এরকম পেমেন্ট 12 ঘন্টার ডিউটিতে। তো সেই জন্য কলকাতার মধ্যে এর থেকে পেমেন্ট বেশি আশা করাও যায় না আর তোমরা পাবেও না। আর ওটি যদি খুব বেশি কোনো মাসে ওটি হয় তাহলে হয়তো কিছুটা বেশি তোমাদের পেমেন্ট এদিক ওদিক হবে, কিন্তু 10 থেকে 15,000 টাকার মধ্যে পেমেন্ট তোমরা পেয়ে যাবে। আর 8 ঘন্টা 12 ঘন্টা দুটো ডিউটি অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে সেটা করতে পারবে। সব কিছুই বললাম তোমাদের ভিডিওর মাধ্যমে, যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি পরে যে কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এইভাবেই তোমরা সাপোর্ট করো আর আমি এইভাবে তোমাদের ইনফরমেশন দিতে থাকবো। তো সবাই ভালো থেকো, ওকে বাই, টাটা।